আসসালামু আলাইকুম প্রসিডিউরাল পিএসটির উপর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তালহা ট্রেনিং এর পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে নেটবিনস এর থ্রুতে আমরা একটি পিএসপি প্রজেক্ট ওপেন করতে পারি। লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছিলাম পিএসপি কি, পিএসপি সার্ভার কি, পিএসপি কোথায় আমরা লিখব, এডিটরের মধ্যে লিখব, হ্যাঁ, এবং আমরা দেখেছিলাম পিএসপি কোডগুলো লেখার জন্য আমরা নেটবিনস এডিটরটি ইউজ করব। সো নেটবিনস এডিটরটি কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে ইনস্টল করতে হবে, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। এরপরে আমরা পিএসপি সার্ভার আমরা জেনেছিলাম যে পিএসপি সার্ভার হচ্ছে অ্যাপাচি। এছাড়াও আমরা আরও বেশ কিছু সার্ভার যেমন আইএস এগুলোর মধ্যেও আমরা পিএসপিএসকে রান করাতে পারি। সো আমরা সবচেয়ে জনপ্রিয় অ্যাপাচির মধ্যেই, অ্যাপাচি সার্ভারের মধ্যেই আমরা স্ক্রিপ্টটা রান করাবো পিএসপি। সো সেক্ষেত্রে কীভাবে অ্যাপাচি সার্ভার কোথা থেকে ডাউনলোড করতে হবে বা বিষয়গুলো কি, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম লাস্ট টিউটোরিয়ালটিতে। এবং আমরা অ্যাপাচি সহ আরও টোটাল চারটা, মোট পাঁচটা সার্ভার সমন্বয়ে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার জ্যাম, এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড কীভাবে করতে হয় সেই বিষয়টাও দেখেছিলাম, এবং ডাউনলোড করার পর কীভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আমাদের মেশিনে ইনস্টল দিতে হয় সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছিলাম। কেমন? সো আজকের এই পর্বে আমরা ইনস্টল দেওয়ার পর আমাদের যে লোকেশনে আমরা সফটওয়্যারটি ইনস্টল দেই সেই লোকেশনেটিতে কীভাবে একটি সার্ভার তৈরি হচ্ছে বা সেই লোকেশনটির মাধ্যমে কীভাবে আমরা আমাদের মেশিনটাকে একটা লোকাল সার্ভারে তৈরি করতে পারি সেই বিষয়ের উপরে কিন্তু আমরা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা স্বাভাবিকভাবে যখন নেটবিনসের থ্রুতে আমরা যখন ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা জ্যাম্প নামে যে সফটওয়্যারটা নেট থেকে ডাউনলোড করে আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পর কিন্তু আমাদের খেয়াল করে দেখবেন যে এই ধরনের একটা ফোল্ডার কিন্তু চলে আসছিল জ্যাম্প নামে। আমরা ডিরেক্টরি এবং ফোল্ডারের নাম যখন সেট করে দিয়েছিলাম সেইভাবে কিন্তু একটা ফোল্ডার চলে আসলো। এবার এই ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফাইল এবং ফোল্ডার আছে। সো এই ফাইল এবং ফোল্ডারের সমন্বয়ে আমরা চাইলে আমাদের মেশিনকে একটা লোকাল সার্ভারে তৈরি করতে পারি। তো এখানে দেখেন আমরা যদি আমাদের এই জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করার পর এই সফটওয়্যারের মধ্যে আমরা বলেছিলাম যে চার পাঁচটা সার্ভার ল্যাঙ্গুয়েজের সার্ভার এখানে আছে, তো সবগুলো সার্ভারকে যদি আমরা দেখতে চাই বা যদি সার্ভারটাকে ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ওই সার্ভিসগুলোকে রান করে নিতে হবে। সাপোজ এখানে কিন্তু আমার অ্যাপাচি সার্ভারও আছে, এখানে কিন্তু আমার টমক্যাট, মারকুরি, মাইএসকিউএল, ফাইলজিলা সবগুলো সার্ভারই আছে। সো আমি যদি সেগুলোর সাপোর্ট নিতে চাই সার্ভারের তাহলে আমাকে কী করতে হবে, আমাকে আগে ওই সার্ভিসগুলোকে রান করে নিতে হবে। সো জ্যাম সফটওয়্যারটা সেট আপ দেওয়ার পর যে ফাইল এবং ফোল্ডারগুলো বাই ডিফল্ট আসে আমাদের তৈরিকৃত বা আমাদের আমরা যেভাবে ডিরেক্টরি সেট করে দিয়েছিলাম সেই ডিরেক্টরিতে যে সমস্ত ফাইল এবং ফোল্ডার আসে সেখান থেকে আমরা যদি ওই সার্ভারের সার্ভিসগুলোকে রান করতে চাই তাহলে জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি, দেখেন নিচের দিকে এই ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করলাম, করার পর দেখেন এই ধরনের একটা জ্যাম কন্ট্রোল প্যানেল আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে দেখেন অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মারকিউরি, টমক্যাট এই পাঁচটা সার্ভার এখানে দেখা যাচ্ছে। সো ধারাবাহিকভাবে আমরা হয়তো অ্যাপাচি, মাইএসকিউএল এগুলো সম্পর্কে বলবো, এছাড়াও ফাইলজিলা, মারকিউরি, টমক্যাট, বেসিক্যালি ফাইলজিলা ডাটা আপলোড করার জন্য লোকাল মেশিন থেকে লাইভ সার্ভারে, মারকিউরি এটা হচ্ছে একটা ইমেল সার্ভিসের জন্য এই সার্ভারটা আমি ইউজ করতে পারি, আর টমক্যাট এটা সি শার্পের জন্য এই সার্ভারটা আমি ইউজ করতে পারি। সো অ্যাপাচি তো আমরা পিএসপির জন্য ইউজ করবো, মাইএসকিউএলটা হচ্ছে ডেটাবেস সার্ভার হিসেবে আমরা ইউজ করবো। সো এই পাঁচটা সার্ভারের এই পাঁচ ধরনের কাজ বা এই পাঁচভাবে আমাদের সাপোর্ট দিয়ে থাকে। এখন আমরা যদি পিএসপির স্ক্রিপ্ট নিয়ে যেহেতু প্রথমে আমরা কাজ করবো, সো বুঝতেই পারতেছেন যে কোন সার্ভিসটা স্টার্ট করতে হবে, ডেফিনেটলি অ্যাপাচি। সো আমরা অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করার জন্য এইখানে এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু রান এভাবে রান হয়ে গেছে। সো যখন রান হয়ে যাবে আমরা বুঝতে পারবো এখানে পোর্টের এখানে একটা সংখ্যা আসবে, পিআইডি এখানে একটা সংখ্যা আসবে এবং এখানে স্টপ লেখা আসবে। এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের মেশিনে যদি স্কাইপই থাকে তাহলে আমরা জানি যে কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখন আমরা
ইনস্টল করি সেটা আমাদের মেশিনে আমরা যে ডিরেক্টরি দেখায় দেই ইনস্টল হওয়ার সময় সেই ডিরেক্টরিতে সে ইনস্টল হয়ে থাকবে। বাট আমরা যদি ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাপোর্ট নিয়ে কোনো কিছু করতে চাই, অর্থাৎ প্রোগ্রামটাকে রান করাই, তাহলে সে কিন্তু হার্ড ডিস্ক থেকে র্যামের কোনো একটা পোর্টে এসে বসে যায়। তার যে নেসেসারি ইএক্সি ফাইলগুলো লাগে প্রোগ্রামটা রান করার জন্য, সেই ফাইলগুলো যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন ওখানে বসে যায়, তার মানে একটা জায়গা সে দখল করে নেয়। সো বাই ডিফল্ট আমাদের যেটাকে বলা হচ্ছে স্কাইপি এই 80 এই পোর্টটা দখল করে নেয়। এবং আমরা দেখতে পাচ্ছি যখন আমরা জ্যাম কন্ট্রোল প্যানেলটা রান করলাম, এখানেও কিন্তু 80 পোর্টটাও নিয়ে নিচ্ছে। সো যদি আমাদের মেশিনে অ্যাপাচি ইয়াটা কি বলে ওটাকে স্কাইপিটাকে যদি আমরা রান করে রাখি, তাহলে কিন্তু জ্যামটা বাই ডিফল্ট রান হবে না, বিকজ দুইটারই কিন্তু একই পোর্ট থাকে। সো আমরা চাইলে এই পোর্টগুলো চেঞ্জ করতে পারি। কীভাবে পোর্টগুলো চেঞ্জ করতে হয় সেগুলো কিন্তু আমরা বলবো ধারাবাহিকভাবে। সো এনিওয়ে আমরা অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করার পর আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার আমরা কাজ করব। সো এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে এই যে htdocs যে ফোল্ডারটা এটাই হচ্ছে অ্যাপাচি রুট ফোল্ডার। অর্থাৎ আমরা পিএসপির কোনো একটা ফাইল যদি নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে htdocs এর মধ্যেই কাজ করতে হবে এই ফোল্ডারটার মধ্যে। এখানে সিজিআই বিন ইনস্টল আইএমজি লাইসেন্স মাইএসকিউএল পার লোকাল অনেক ফোল্ডার দেখতে পাচ্ছি, বা আমরা htdocs ফোল্ডারের মধ্যেই কাজ করব। এখন একটা জিনিস খেয়াল করেন, অনেক সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই জ্যাম কন্ট্রোল থেকেও ডিরেক্ট আমরা চাইলে অ্যাপাচি রুটে যেতে পারি। ধরো আমরা এখান থেকে অ্যাপাচি রান করলাম, এখান থেকে আমরা যদি এক্সপ্লোর এই ফোল্ডারটায় ক্লিক করি, এই এর মধ্যে দেখেন আমরা কিন্তু এখানে চলে আসছি। এখান থেকে আমরা htdocs এর মধ্যে এখানে চলে যাব। সো আমাদের আজকে টার্গেট হচ্ছে যে এই htdocs এর মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে নেটবিনসের থ্রুতে একটা পিএসপি প্রজেক্ট ওপেন করব। সো এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, আমরা নাম দিলাম পিএসপি প্র্যাকটিস। কেমন, এবার আমাদের টার্গেট হচ্ছে যে এই ফোল্ডারের মধ্যে নেটবিনসের থ্রুতে আমরা একটা পিএসপি প্রজেক্ট ওপেন করব। সো এই ফোল্ডারটা আমরা তৈরি করলাম, প্রথমে আমরা কি করলাম, আমরা সার্ভারের মধ্যে এসে জ্যাম কন্ট্রোলটাকে রান করে এখান থেকে অ্যাপাচি সার্ভিসটাকে রান করে নিলাম। এরপরে আমরা htdocs এর মধ্যে এসে একটা ফোল্ডার তৈরি করলাম। এবার আমরা নেটবিনস ওপেন করতে যাচ্ছি। নেটবিনস ওপেন করার পর আমরা যাব ফাইলে, ফাইল থেকে নিউ প্রজেক্ট, এখান থেকে বাম পাশে ক্যাটাগরি থেকে সিলেক্ট করব পিএসপি, আর প্রজেক্ট থেকে সিলেক্ট করব পিএসপি অ্যাপ্লিকেশন। এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখেন এখানে ক্যাটাগরির মধ্যে প্রথম যে অপশনগুলো আছে সেম অপশনগুলো নিচের দিকে দেখবেন স্যাম্পল নামের একটা ফোল্ডার আছে এর মধ্যেও কিন্তু আছে। সো আমরা স্যাম্পলের মধ্যে কখনো যাব না, আমরা উপর থেকে যাব, আমরা স্যাম্পল প্রজেক্ট তৈরি করব। কেমন, সো ক্যাটাগরি থেকে সিলেক্ট করলাম পিএসপি, এখান থেকে পিএসপি অ্যাপ্লিকেশন অ্যান্ড দেন নেক্সট। এবার এখানে বলা হচ্ছে যে নেম অ্যান্ড লোকেশন, অর্থাৎ আমরা যে প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি পিএসপি, সেই প্রজেক্টের নেম এবং প্রজেক্টের সোর্স ফোল্ডার অর্থাৎ লোকেশনটা বলে দিতে হবে। সো সোর্স ফোল্ডার এখানে এসে আমরা ব্রাউজ করে আমরা যে ফোল্ডারের মধ্যে পিএসপি প্রজেক্ট ওপেন করতে চাই সেই ফোল্ডারটা বলে দিতে হবে। সো কোথায় করতে চাই বলেন তো, ওই যে আমরা জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে যে ফোল্ডারটা তৈরি করে আসলাম, সো আমরা দিস পিসি ই ড্রাইভ জ্যাম htdocs এই যে পিএসপি প্র্যাকটিস, খেয়াল করছেন? সো বেসিক্যালি আমরা এই ফোল্ডারের মধ্যে করতে যাচ্ছি। এবার এই ফোল্ডারের মধ্যে প্রজেক্টের নাম কি হবে, এই ফোল্ডারের মধ্যে প্রজেক্টটা কি নামে ওপেন হবে বা পাথটা বলে দিলাম, এবার প্রজেক্টের নাম দিতে হবে। যে নামটা আমি এখানে বলে দেবো এই নামটা কিন্তু নেটবিনসের এই প্রজেক্টের যে বারটা আছে এখানে কিন্তু আমাকে দেখাবে। সো আমি এখানেও বলে দিলাম মাই প্র্যাকটিস। কেমন, সো এবার আমরা যদি ফিনিশ বলে দেই, দেখেন আমরা দেখতে পাচ্ছি মাই প্র্যাকটিস নামের একটা ফাইল কিন্তু এখানে চলে আসছে, এবং এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সোর্স ফাইল এবং আর একটা ইনক্লুড পাথ নামে দুইটা ফোল্ডার আসছে নেটবিনসের মধ্যে যে চেঞ্জটা আমার আসছে। তো সেমভাবে আমরা যদি এখান থেকে আমাদের এই htdocs এর মধ্যে যাই, এখানে দেখেন পিএসপি প্র্যাকটিসের মধ্যে এনবি প্রজেক্ট নামের একটা ফোল্ডার আছে, আর কিন্তু কিছুই নেই। সো এখন এখানে যদি আমরা কাজ করতে চাই, একটা জিনিস খেয়াল করেন, এই সোর্স ফাইলের উপরে আমরা কাজ করব। সোর্স ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা একটা পিএসপি ফাইল নিচ্ছি, আমরা নাম দিলাম হ্যালো ডট পিএসপি। কেমন, সো এবার এই হ্যালো ডট পিএসপির মধ্যে একটা পিএসপি ফাইল নিয়ে নিলাম।
একটা জিনিস খেয়াল করেন, এখানে পিএসসি ফাইল নেওয়ার পর আমরা যদি আমাদের এখানে যাই, এখানে কিন্তু হ্যালো ডট পিএসসি একটা ফাইল চলে আসছে। সো এখানে এসে আমরা যদি সিম্পলি ভাবে লিখে দিই, আমরা বলে দিলাম সাপোজ ইকো, বলে দিচ্ছি HELLO হ্যালো পিএসপি। সো এগুলো কোনটার কী মানে সবগুলোই আমরা সামনে চিত্রে ধারাবাহিকভাবে বলবো। জাস্ট এই পর্বে আমাদের টার্গেট ছিল যে কীভাবে আমরা ওই এইচটিডক্সের মধ্যে জ্যাম্পের সার্ভারের মধ্যে অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করে পিএসপির একটা প্রজেক্ট নেটবিনস ওপেন করতে পারি, সেভাবে করলাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই, তাহলে আমরা যদি অ্যাক্সেস চাই, আমরা প্রথমে লিখব লোকাল হোস্ট। আমরা জানি লোকাল হোস্ট লিখলে কী হয়, আমাদের অ্যাপাচি রুটে যাওয়া যায়। এবার অ্যাপাচি রুটে যাওয়ার পর আমাদের ফাইলটার নাম কী ছিল, আমাদের একটা প্রথমে একটা ফোল্ডার ছিল পিএসপি প্র্যাকটিস, এরপরে আমাদের ফাইলের নাম ছিল হ্যালো ডট পিএসপি। আমরা যদি ইন্টার দিই, দেখেন হ্যালো পিএসপি কথাটা এখানে চলে আসছে। সো এভাবে প্রথম এটা হচ্ছে লোকাল হোস্ট লিখলাম, এটা হচ্ছে কি আমাদের ওই অ্যাপাচি রুটে ঢোকার জন্য। এরপর এটা হচ্ছে কি পিএসপি প্র্যাকটিস, এটা কিন্তু আমাদের সেই ফোল্ডারের নাম, খেয়াল করেন এই যে আমাদের ফোল্ডার নাম, ফোল্ডারের মধ্যে এটা হচ্ছে আমাদের ফাইলের নাম। সো আমাদের ফাইলটা যদি ডিরেক্ট আমরা এসটিডক্সের মধ্যে রেখে দিতাম এখানে, তাহলে কি আমার এটা লাগতো, তাহলে কিন্তু আমার এই মাঝখানে পিএসপি প্র্যাকটিস কথাটা লাগতো না, ঠিক আছে। সো এখানে জাস্ট ডিরেক্ট এটা বলে দেওয়া। সো এভাবে আমরা নেটবিনসের থ্রুতে পিএসপির একটা প্রজেক্ট ওপেন করিয়ে কাজ করতে পারি। সো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পিএসপি সিনট্যাক্স এবং ধারাবাহিকভাবে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে থাকবো। সো রিকোয়েস্ট হচ্ছে ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখতে হবে, তাহলে কিন্তু সর্বোচ্চ ইয়েটা পাওয়া যাবে আর কি। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।